আজি বিধানসভা শীত অধিবেশন দ্বিতীয় দিন হাজত মৃত্যু নিয়ে সরগরম হয়েছে গৃহ প্রসঙ্গ উঠাই বিরোধী দল নেতা প্রদীপ্ত নায়ক এনে বাচস্পতি রুলিং দাবি করছেন বিরোধী দল নেতা রাজ্যের বিগুড়ি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে বিজেপি পক্ষ মুলতবী প্রস্তাব আগত করা যাই সেপটে কংগ্রেস বি সমান প্রসঙ্গে আলোচনা পাই প্রস্তাব দিয়েছে তবে সম্পর্কিত অধিক তথ্য পাই আমার সহ সিধাসলখ যোড়ি হয়েছেন আমার প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি দিব্য জাণিবা চাইব বর্তমান গৃহ কিপর চলছে দিব্য জাণিবা চাইব যে আজি দ্বিতীয় দিন অধিবেশন শীতকালীন অধিবেশন আজি দ্বিতীয় দিন গৃহ কিপর চলছে দেখুন চিন্ময় নিঃসহরে আজ দ্বিতীয় দিন গৃহ কার্য আরম্ভর স্বাভাবিক লা কিন্তু বিরোধী দল নেতা প্রদীপ্ত নায়ক প্রসঙ্গ উঠাই যে হাজত মৃত্যু হয়েছি গোটিয়ে দিনের দুই দুটি হাজত মৃত্যু প্রসঙ্গ কিভাবে রাজ্যের সামনাকে আসলা এবং সিধাসল পুরী এসপি যেভাবে বদলি করাগলা বিরোধী নেতা দাবি করলে তাঁরুদ্ধে দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান নিয়ে যাও কেবল বদলি নুহ সে কে যে পুরী এসপি নির্দেশে জনক উঠাই নিয়েগলা তা বর্বরচিত ভাবে থানার থার্ড ডিগ্রি দিয়েগলা এবং তাঁর হত্যা করদিগলা এবং যে মানে পরিবার বিনা তাঁর শবদাহ করাগলা এবং যে দেখলে সে ব্রহ্মগির থানাকে আনি বন্ধক রকাগলা এভাবে স্থিতি রাজ্যের উপজিছে কী মুখ্যমন্ত্রী জবাব রাখু না কী গৃহরাষ্ট্রমন্ত্রী জবাব রাখু না এবং বাচস্পতি ধ্যান আকর্ষণ করলে বাচস্পতি সবু প্রসঙ্গ বর্তমান বন্ধ করে কেবল হাজত মৃত্যু এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে বিগির চলছে সে উপরে আলোচনা করা যাবে বলে বাচস্পতি দৃষ্টি আকর্ষণ করলে অন্যপটে কংগ্রেস বিধায়ক দল নেতা নরসিংহ মিশ্র কে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত রয়েছে এবং পুলিশ প্রশাসন কিছু কাম করু না না সরকার কিছু করছেন যেতবে লোক সমস্যায় রয়েছেন সেই সমস্যার সমাধান হেউ না এবং জাগিছ আপনার ওএচআরসি যে পদবি বর্তমান খালি রয়েছে সে প্রসঙ্গে নরসিংহ মিশ্র সরকার দৃষ্টি আকর্ষণ করলে কী রাজ্য হ্যুম্যান রাইট কমিশনর যে পদবী খালি রয়েছে এবং সরকার কী তা পূরণ করু না সে বিষয়ে প্রশ্ন করলে অন্যপটে আউ দুইটি প্রসঙ্গ গৃহে উত্থাপন করলে বিরোধী নেতা গোটিয়ে প্রসঙ্গ হচ্ছে পাটনাগড়ের যে গোটিয়ে পরিবার ছজন হত্যা করাগলা তাদ্বারা কিভাবে ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান অছি সেতু স্পষ্ট অনুমান করি হচ্ছে বলে বিরোধী নেতা কহিলে অন্যপটে আপনার জাঁচান কলাহান্ডি জেলার যেভাবে ভাবে পক্কা ঘর যোগাই দেওয়া না সরপঞ্চ জনক রিলেসন রাখা বাধ্য করলে সে প্রসঙ্গ গৃহে রকিলে বিরোধী নেতা এবং কে সরকার এইসব প্রসঙ্গে ধ্যান দিও কিভাবে ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগড়ি চলছে তাপরে সরকার ধ্যান দেওয়া যেপা দিনক দিন যে রয়েছে চোরি ডকাইতি কিংবা যে রয়েছেন অপরাধী সে গোটে প্রকার কেপার মনোবল বড়ুচি সে অপরাধ ভিয়াই ডরু না পুলিশ প্রশাসন সঠিক কার্যানুষ্ঠান নেউ না এবং যেটি কার্যানুষ্ঠান নেছে যে লোক নিরীহ লোক সে কার্যানুষ্ঠান নেওয়া হচ্ছে প্রকৃত অপরাধী খসি যাচ্ছেন তবে শাসক দলর যেতবে কোণী নেতা এপরে গৃহের বিবৃতি রক্ষে সেই সময় জনা পড়ব শাসক দলর আভিমুখ্য কম রয়েছে অন্যপটে আজ এ প্রসঙ্গে মূর্তি প্রস্তাব আগত করা হয়েছে বিরোধী পক্ষে উভয় বিজেপি ও কংগ্রেস সমান মূর্তি প্রস্তাব আগত করছেন এবং বিরোধী বিজেপি যে প্রসঙ্গ আনিছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত সে প্রসঙ্গে আলোচনা হব মূর্তি প্রস্তাব আলোচনা সময় এবং গৃহরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র সে উপরে বিবৃতি রক্ষে চিন্ময়ী নিশ্চিত ভাবে দিব্য তবে সবুঠু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আজ আপনার জাঁথে যে এক খবর আসুচি যে পিপিল যে আইন শৃঙ্খলা বিগড়া কথা কুযাচ্ছি সেইভাবে ভাবে যদি দেখবা পিপিল থানার পাঁচ জনক সাত দিন ধরে নির্ধুম মাড় মারিছন্তি পুলিশ অধিকারী মানে যাকে নিয়ে আজ ইয়ে খবর কোটি না কোটি চর্চার বিষয় পালটিছে হ্যাঁ দেখুন চিন্ময় আপনার জাঁথে সম্বলপুরের অইঁঠা পল্লীর কিছু বর্ষ তলে হাজত মৃত্যু হয়েছিল যাকে গোটে প্রকার রাজ্যের তুমি তোপান নিশ্চিত ভাবে দিব্য বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত তথ্য এবং আলোচনা পাই।